খেলাটি ধুবড়ী নিউগার্ডের বাড়িতে এবং ব্রিজের উজানে খেলা হইতেছে। যাই হোক, এই নৌকা দুটি যে দেখতে পাচ্ছেন, দেখেন বাঘ আর হরিণের লড়াই মতো, দেখেন দৌড় দিচ্ছে নৌকা দুটি, দেখেন বাঘ আর হরিণের লড়াই। আর দেখেন ফাইনালি সেই নৌকা দুটি আসছে, যে দুটি আপনাদেরকে ইন্ট্রোতে দেখানো হলো। তো সেই দুটি নৌকায় কিন্তু চলে আসতেছে। তো দেখেন ওদিক থেকে দেখা যাচ্ছে দুটি কিন্তু নৌকায় কোনটেছে আসতেছে, দেখেন অতি জলদি, অতি তাড়াতাড়ি আসতেছে। এখানে বন্ধ পানি, মানে এখানে ওই রকম বেশি পরিমাণ ধার না, লাহে লাহে ধার আসে। যাই হোক, এখানে কিন্তু বন্ধ পানি, এটা বিলের মতো, তবুও কিন্তু এখানে খেলা হচ্ছে এবং দ্রুত গতিতে এগিয়ে আসছে নাওগুলো। দেখেন যখন বাঘে হরিণের শিকার করে, তো তখন কিন্তু যেই গতিতে হরিণ দৌড়া, সেই গতিতে কিন্তু নাও দুইটাও আসতেছে। আপনাদেরকে দেখাবো, প্রথমে যে ইন্ট্রোতে দেখানো হলো সেই লেভেলের করে কিন্তু এই নৌকা দুটি আসতেছে। এবং প্রচুর পরিমাণ আপনাদেরকে এই এই ভিডিওর মাঝে সিট দেখাবো, এই এই দেখেন এই নাও খেলাগুলো। তো দেখেন, দেখতে পাচ্ছেন অতি দ্রুত গতিতে চলে আসতেছে নৌকা দুটি। এই দুটি নৌকা দেখেন, এই যে একটি যান্ত্রা ক্রস করবে এবং আরেকটি যান্ত্রা আছে, তো সেটি কিন্তু প্লাস যান্ত্রা, তো ওইখানে যাব এবং তারপরে কিন্তু যে কোনো একটা উইনার হবে নৌকা। তো দেখেন কি গতিতে আসছে, দেখেন গাইস, দেখতে পাচ্ছেন দুটি কিন্তু কোনটেছে আসতেছে। দেখেন প্রথমে দেখেন যে রাইট সাইডের নৌকাটি কিন্তু আগে আছে এখন বর্তমান, এবং লেফট সাইডের নৌকাটি কিন্তু কিছু পরিমাণ পিছিয়ে আছে। দেখি কোন নৌকাটি আগে যায়, তো আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু দ্রুত গতিতে এই দিকের নৌকাটি আগে যাইতেছে, দেখেন বাও সাইডের নৌকাটি, দেখেন লেফট সাইডের নৌকাটি অতি তাড়াতাড়ি যাইতেছে এবং সিঁড়ির মাথাও কিন্তু সামনে। আপনাদেরকে দেখাচ্ছি যে এই দেখেন সিঁড়ির মাথা, এবং দেখেন ওদিকের রাইট সাইডের নৌকার বাইসাইকেল আগে কিন্তু বইটা তুলে দিছে। আর এই নৌকাটি কিন্তু মনে হয় যে এই রাইট সাইডের না, এই লেফট সাইডের নৌকাটি আগে গেছে। যাই হোক, দেখি কুমুদির থেকে কী সিদ্ধান্ত দেয় এবং কোনটি উইনার ধরে, আপনাদেরকে দেখাবো। আর দেখেন দেখেন মনে হয় যে এখানে একটি মারামারি সিস্টেমের আর কি হবে, তো সেই দেখেন যে নৌকা দুটি লাগাই দিতেছে আসলে। তো আরেকটি সিট আসতেছে, আপনাদেরকে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে আরেকটি সিট দেখবেন এবং দেখতে থাকেন ভিডিওটি। তো দেখেন এই যে নৌকা দুটি একখানে হইলো, এবং দেখেন কোন নৌকাটি উইনার, তো আমরা কিন্তু বলতে পারবো না, জাসমিনে ভালো জানে এবং জাসমিন আছে ওইখানে, উনি কিন্তু সিদ্ধান্ত দিবে আর তারপর অ্যানাউন্স করবে। দেখি কোন নৌকাটি আগে যায়, আপনাদেরকে বলবো কোন নৌকাটি আগে যায়। যাই হোক, আরেকটি সিট আসতেছে, আপনাদেরকে সেই সিটটি দেখাই, আপনারা দেখতে থাকেন। দেখেন প্রচুর পরিমাণে এখানে মানুষ হয়েছে, এবং ওইদিকে হলো ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ হইতেছে আর এদিকে নৌকা খেলা হইতেছে। দেখেন ফাইনালি গাইস, এই যে আরেকটি নৌকা যে দেখতে পাচ্ছেন, এই নৌকাটি একা একাই চলে আসতেছে, এর পিছনে কিন্তু কারো দুইটি নৌকা আসতেছে, যে দুটি ফাইনাল সিট হইতেছে, ফাইনালি সিট হইতেছে, আপনাদেরকে দেখাইতেছি। দেখেন ওইদিকে কিন্তু সিট আসতেছে, ওইদিক থেকে দেখেন এই যে সিট কিন্তু ফাইনালি এসে পড়েছে। আর দেখেন দ্রুত গতিতে দুইটি নৌকায় চলে আসতেছে, দেখি এই নৌকা দুইটির ভিতরে কোন নৌকাটি আগে আসে। এদিকে এই লাস্ট সীমানা, লাস্ট জান্দার আর বগলে আছি আমি, দেখেন এটি হলো লাস্ট সীমানা। এখানে কিন্তু জাসমিন আছে এবং জাসমিনে যা সিদ্ধান্ত দিবে তাই হবে। দেখেন দ্রুত গতিতে এগিয়ে আসতেছে নাও দুটি, দেখেন কী পরিমাণ আসতেছে, দেখেন কী পরিমাণ দ্রুত গতিতে চলে যাচ্ছে নৌকা দুটি। এই লেফট সাইডের নৌকাটি কিন্তু আগে আছে এখন, দেখেন যাই হোক কোন নৌকাটি আগে যায়, দেখেন লেফট সাইডের নৌকাটি, দেখেন লেফট সাইডের নৌকাটি কিন্তু এবার আগে গেছে আর রাইট সাইডের নৌকাটি কিন্তু পিছনে পড়ে গেছে। দেখেন প্রায় এক নাও না, হাফ নাও বাড়া গেছে আগে। যাই হোক, আরেকটি নৌকার সিট দেখাবো, আপনারা দেখতে থাকেন। আর যারা যারা পেজে নতুন আছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।